সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। चार बच्चों कॉलेज छात्र संसद भोट करें 110 पुरसभा कॉर्पोरेशन गत तीन बच्चों निर्वाचन कर दर्शन कर लुक कर নমিনেশন করতে দেননি কাউন্টিং দখল করেছেন উনি 2012 সাল থেকে এই বিধায়ক মহা বিরোধী দলকে শেষ করা আগে কংগ্রেস ছিল প্রথম ছিল সিপিএম টার্গেট কিছু জায়গায় কংগ্রেস ছিল এখন যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল বিজেপি হত্যা নামা লোকটা ঢুকে আছে আমার দেখুন কাল্পনিক প্রশ্ন এখন তার সঙ্গে কি করবে কে যাবে না যাবে তো মাননীয় বা তার পক্ষে রাখে স্পিকার হাতে থাকলে গণতন্ত্র বিরোধী আইন যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি আমি পদ্ধতি জানি না বিশ্বাস আমি গণতন্ত্র বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো 2 মাস লাগতে পারে 3 মাস লাগতে পারে এবং গণতন্ত্র বিরোধী আইন মেনেই बहुदलीय गणतंत्र एकजन जी जाबकि মত দল প্রকাশ মত প্রকাশ দল দল বদল করেন এবং সেই দল যদি তাকে গ্রহণ করে সে ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে কিন্তু উনি যেটা করেছেন কংগ্রেসের এমএলএ তৃণমূলের খাতায় সিপিএম এর এমএলএ তৃণমূলের খাতায় সেটা মুখ্যমন্ত্রী দিয়ে শুরু করলে আইনের ঊর্ধ্বে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস নয় পশ্চিমবঙ্গ বিধানসভা নয় এটা এস্টাবলিশ করার দায়িত্ব বিরোধী দল নেতা সুরেন্দ্র বলেন আমি ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সঙ্গে আমি বিস্তারিত কথা বলেছি সে প্রসেস হয়ে তাহলে মুখ্য টার্গেট করা হবে সুরেন্দ্র অধিকারীকে আচ্ছা কি বলবেন এই এইটা হলে তাহলে তো সুরেন্দ্র অধিকারীকে টার্গেট করা হবে আমি কি বলবো টার্গেট তো মুখ্য
মুখ্যমন্ত্রী আগেই করেছে, ভবানীপুর ছেড়ে আমার কাছে লড়তে এসেছে, তার পরিণতি তো আপনি দেখেছেন। কালকে প্রেস কনফারেন্সও আমার নাম শুনে আগে জয়শ্রীরাম বললে পালাতেন ছুটে, আর আমার নাম শুনে ছুটে পালাতেন। আমি 27 নভেম্বর মন্ত্রিসভা ছাড়ার সাথে সাথেই সরকারের যা সব ছেড়ে দিয়ে করেছি। আমি এত ভিখারি বাড়ির ছেলে নই আর এত বেআইনি কাজ করি না। ইপি নাইনের জন্মের অনেক আগে থেকে আমি এমপি।